এটুইলো আমাদের বাংলাদেশের লাই এটুইলো সবচেয়ে বড় হজ। হজ শুধুমাত্র মক্কা মুকাররমায় হয়, তাওয়াফ হয় বাইতুল্লাই, ঠিক আছে, সাই হবে সাফা মারওয়ায়। আর হজের বাকি যেগুলো কাজ, সফা, মিনা, মুজদালিফা, আরাফা, এটা একমাত্র মক্কাতেই অবস্থিত। অতএব হজ হবে শুধু মক্কায়, অন্য কোথাও যদি কেউ হজ করার বা সেই ধরনের সওয়াবের চিন্তা ভাবনা করে তাহলে এটা সম্পূর্ণটা ইসলাম বিরোধী শুধু নয়, বরং সে এই ইসলামের ভিতরে এই নতুন চিন্তা ঢুকানোর কারণে ইসলাম থেকে সে খারিজ হয়ে যেতে পারে। তাবলিগিত এই জন্য যায় যে আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য, আখিরে মোনাজাতে শরীক হওয়ার জন্য। মনে রাখবেন, আখিরে মোনাজাত হোক আর প্রথম মোনাজাত হোক, সম্মিলিত মোনাজাত শরীয়তে এটা কোনো বৈধতা নাই। আপনি যে সম্মিলিত মোনাজাতের ফজিলত নিতে যাচ্ছেন ওই মোনাজাতটাই তো বিদাত, মোনাজাতটা কি বেদাত? অথব যারা করতেছে তারাও বেদাত করতেছে, আর যারা সেখানে যে শরিক হচ্ছে তারাও এই বেদাতের মধ্যে শরিক হয়ে যাচ্ছে। মনে রাখবেন, বেদাত যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। তাবলিগি ইজতেমা দিয়েছে, ওখানে যে দিন শেখানো হয় সেই দিনটা মানে নিখুঁত কোরআন হাদিস ভিত্তিক দিন নয়, সেখানে দিনের মধ্যে বানাওয়াট কথা আছে, বানাওয়াট আকিদা আছে, সুফিবাদী আকিদা আছে। হ্যাঁ, এবং সেখানে যে দিন শেখানো হয় সেই দিনগুলি হলো মন গড়া দিন। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আচ্ছা, ফেসবুকে এটা অনেকেই প্রচার করতেছে, প্রচারটা কি যে তাবলিগি জামাত বাংলাদেশে আপনারা জানেন যে হজের পর সবচেয়ে বড় মুসলিমদের সমাগম ঘটে কোথায়? টুঙ্গি ইজতেমায়। যদি এখন দুই ভাগে ভাগ হয়েছে, টুঙ্গি ইজতেমায় আর টুঙ্গি ইজতেমায় তাবলিগি জামাতের বাৎসরিক ইজতেমা। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা আসে, ঠিক আছে। তো এখানে আসাটা অনেকে অনেক সওয়াবের কারণ মনে করে, অনেকে মনে করে সেখানে অংশগ্রহণ করলেই সওয়াব পাওয়া যাবে। আবার অনেকের এরকম ধরনের ধারণাও আছে যে আমাদের দেশ যেহেতু গরিব দেশ, সবাই হজ করতে যেতে পারে না, এই জন্য আল্লাহ অনুগ্রহ করে দয়া করে আমাদের গরিব দেশে তাবলিগি ইজতেমা দিয়েছে যেন যারা হজ করতে যেতে পারে না তারা এই তাবলিগি ইজতেমা শরীক হয়ে যেন হজের সওয়াব পাওয়া যায়। এই ধরনের কথা অনেক তাবলিগি ভাইয়েরা, তারা যারা আবেগ নিয়ে আসছে তারাও মিডিয়ার সামনে এটা বলেছে, এবং আমরা ছোটোবেলা থেকে জেনে আসতেছি এবং অনেকের মুখ থেকে শুনেও আসতেছি, অনেকের এই ধরনের ধারণা আছে। মনে রাখবেন, হজ শুধুমাত্র মক্কা মুকাররমায় হয়, তাওয়াফ হয় বাইতুল্লাই, ঠিক আছে, সাই হবে সাফা মারওয়ায়। আর হজের বাকি যেগুলো কাজ, সফা কিনা, মিনা, মুজদালিফা, আরাফা, এটা একমাত্র মক্কাতেই অবস্থিত। অতএব হজ হবে শুধু মক্কায়, অন্য কোথাও যদি কেউ হজ করার বা সেই ধরনের সওয়াবের চিন্তা ভাবনা করে তাহলে এটা সম্পূর্ণটা ইসলাম বিরোধী শুধু নয়, বরং সে এই মানে ইসলামের ভিতরে এই নতুন চিন্তা ঢুকানোর কারণে ইসলাম থেকে সে খারিজ হয়ে যেতে পারে। কারণ আল্লাহ পাক ইসলামটা পরিপূর্ণ কমপ্লিট দিন আমাদেরকে দিয়েছেন, তার ভিতরে আমরা কোনো জিনিস ঢুকাতেও পারবো না, বের করতেও পারবো না। অথে যদি কোনো ব্যক্তি এই আশা নিয়ে তাবলিগি জামাতে যায় তাহলে তার তাবলিগি জামাতে যাওয়াটা হারাম, এবং তার এই আকিদাটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী আকিদা। হ্যাঁ, এখন যদি কেউ মনে করে যে না, আমি তাবলিগি জামাতে ওই আশায় যাচ্ছি না, বরং সেখানে যাচ্ছি বহু মানুষ সেখানে একত্রিত হয়, তো আমার ওখানে দুটা আরেকটা আকিদা আছে, সেটা হলে তাবলিগিতে এই জন্য যায় যে আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য, আখিরে মোনাজাতে শরীক হওয়ার জন্য। মনে রাখবেন, আখিরে মোনাজাত হোক আর প্রথম মোনাজাত হোক, সম্মিলিত মোনাজাত শরীয়তে এটা কোনো বৈধতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সম্মিলিত মোনাজাত করেছেন শুধুমাত্র জুমার ভিতরে, তিনি হাত তুলে দোয়া করেছেন, সাহাবার আমিন বলেছেন, অথবা তিনি কোনোতে নাজেলায় হাত তুলে দোয়া করেছেন এবং তার সাথে সাহাবিরা শরীক হয়েছেন। এছাড়া উনি তার জীবনদশায় পাঁচ অক্ত নামাজের পরে, অথবা জুমার নামাজের পর, অথবা ঈদের নামাজের পর, অথবা হজের পর, অথবা কোনো অনুষ্ঠানে, অথবা কোনো ইজতেমায় শেষে তিনি কখনোই সাহাবিদেরকে নিয়ে একসাথে সম্মিলিত মোনাজাত করেন নাই। মনে রাখবেন, আপনি যে সম্মিলিত মোনাজাতের ফজিলত নিতে যাচ্ছেন ওই মোনাজাতটাই তো বিদাত,
অমরাদারটা কি বেদাত? অতএব যারা করতেছে তারাও বেদাত করতেছে, আর যারা সেখানে যে শরিক হচ্ছে তারাও এই বেদাতের মধ্যে শরিক হয়ে যাচ্ছে। মনে রাখবেন, বেদাত যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, এবং যতক্ষণ পর্যন্ত তার কাছে বেদাত আছে আল্লাহ পাক ওই ব্যক্তি তৌবাও কবুল করে না। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ হাজাবা তাওবাতা আন সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা। বেদাতকারী ব্যক্তি আল্লাহর কাছে তৌবা করলেও তৌবা আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত ওই বেদাতটাকে যে ছেড়ে না দেয়। তিন নম্বর, সেটা হলে কেউ যদি এটা মনে করে যে না, আমি হজের নিয়তেও যাচ্ছি না, আখিরে মোনাজাতের উদ্দেশ্য যাচ্ছি না, আমি ওখানে যাচ্ছি দিন শিখার জন্য। কী জন্য দিন শিখার জন্য? মনে রাখবেন, ওখানে যে দিন শেখানো হয় সেই দিনটা মানে নিখুঁত কোরআন হাদিস ভিত্তিক দিন নয়। সেখানে দিনের মধ্যে বানাওয়াট কথা আছে, বানাওয়াট আকিদা আছে, সুফিবাদী আকিদা আছে, হ্যাঁ। এবং সেখানে যে দিন শেখানো হয় সেই দিনগুলি হলো মন গড়া দিন, মন গড়া দিন, বানাওয়াট দিন, বানাওয়াট কিস্সা কাহিনা, কিস্সা কাহিনী। অতএব ওই ওয়াজ শুনতে যাওয়াটাও আপনার জন্য ঠিক হবে না। আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রসুলকে বলছেন, হে রসুল, আপনি তাবলিগ করুন ওই কথা দিয়ে যেই কথা আমি তোমার উপর ওহি হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি ছাড়া ওনাকেও তাবলিগ করতে নিষেধ করা হয়েছে। আর তাবলিগি জামাতে ওহি ভিত্তিক তাবলিগ হয় না, সেখানে ফাজাইলে আমাল, সেখানে তাবলিগি নিসাব, এবং সেখানে অনেক মন গড়া কথা তারা বলে, কিস্সা কাহিনী বলে, যার পিছনে কোনো হাদিসের তথ্য নেয়, বিশুদ্ধ দলিল নেয়। অতএব আমরা নসিহত করব যে এই ধরনের জায়গায় যে গেলে অবশ্যই আপনি কোনো না কোনো বেদাতের মধ্যে ঢুকবেন। অতএব এই তাবলিগি জামাত থেকে দূরে থেকে আপনি বিশুদ্ধভাবে কোরআন এবং হাদিস রিসার্চ করে আপনি ঘরে বসে অথবা বিশুদ্ধ আলেমের কাছ থেকে দিন জেনে আপনি সেই দিন মানার চেষ্টা করুন। এজন্য মুসলিমদের, প্রত্যেক মুসলিমদের তো কর্তব্য, যার কাছে যতটুকু ইলম আছে, যতটুকু জ্ঞান আছে, সেটা অন্যের কাছে পৌঁছাবে। তবে এখানে দুটো জিনিস, একটা হলেই আপনি যে জ্ঞানটি মানুষকে পৌঁছাবেন সেটা প্রথমে আপনাকে ওটা জানতে হবে ওই জ্ঞানটা সঠিক কি না। আমি যে জিনিসটা মানুষকে বলবো এটা আমাকে প্রথমেই জানতে হবে যে আমি যেটা বলতে যাচ্ছি এটা কোরআন হাদিসে আসে কি না, এটা আগে জানতে হবে, এই ইলমটা অর্জন করতে হবে। আপনার কাছে ইলম নাই, ফাস্ট আলু আহলা দিকরি ইন কুনতুম লা তাআলামুন। যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করুন, এই হাদিসটা শুনেছেন এটা কি ঠিক, আমি কি কোরআনে আয়াত এটা ব্যাখ্যা শুনেছিলাম এটা কি ঠিক, আমি একটা ইতিহাস শুনেছি এটা কি কোরআন হাদিসে আছে। যদি জানেন যে হ্যাঁ কোরআন এবং বিশুদ্ধ হাদিসে সাব্যস্ত, আপনি সেটা আরজনকে পৌঁছাতে পারেন। কিন্তু আপনি একটা কথা শুনেই আরজনকে বলে দেবেন সেটা হবে না। আল্লাহ রাসূল বলছেন, কাফা বিল মারই আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মুমিনদের জন্য মিথ্যা হওয়াটা এতটুকু যথেষ্ট, একটা কথা শুনেই আরজনকে বলে দেয় না, শোনার পর আপনি যাচাই করতে হবে কথাটা সঠিক কি না। তাহলে তাবলিগ করতে হবে, কিন্তু তাবলিগের পূর্বে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে, এবং এটা অন্যের কাছে পৌঁছাতে হবে সতর্কতার সাথে, যেন তার ভিতরে কোনো রকম পরিবর্তন পরিবর্ধন ঘটে না। তো বর্তমান প্রচলিত তাবলিগ এটা তো স্বপ্নে পাওয়া তাবলিগ। আচ্ছা বলেন, ইসলাম 1450 বছর থেকে আমাদের মাঝে এখনও আছে, আর তাবলিগি জামাত 150 বছর আগে থেকে তাবলিগ শুরু হয়েছে। তাহলে তাবলিগ তার আগেও ছিল, তার আগেও কি তাবলিগ ছিল? কিন্তু এখন যে তাবলিগি জামাত তারা একটা নির্দিষ্ট নীতি নিয়মের মধ্যে তাবলিগটাকে মানে এটাকে সংরক্ষণ করেছে। এর একটা নিয়ম আছে, 3 দিন বের হতে হবে, না হয় 40 দিন, হ্যাঁ, এবং সেখানে যায় 6 উসুল, তারা কী কী করবে, এইভাবে তারা নিয়মতান্ত্রিকভাবে সেটা করে। কিন্তু না, আমরা মনে করি যে তাবলিগ ওটা শুধু নির্দিষ্ট কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ, তার নাম তাবলিগ নয়। তাবলিগ তো মানুষের প্রত্যেকটা সময় তাবলিগ, মান রা মিনকুম মুনকারান ফালইয়ুরবিয়াদি। যে যেখানেই যে অবস্থায় কোনো খারাপ কাজ দেখবে, তার সমর্থ হলে, সাধ্য হলে মুখ হাত দিয়ে বাধা দেবে, নাহলে মুখ দিয়ে বাধা দেবে, নয় অন্তরে ঘৃণা করবে। তাবলিগ করার জন্য যে সবসময় ঘর থেকে বের হয়ে আরেক গ্রামে যেতে হবে তা না, আপনি বাড়িতে তাবলিগ করেন, তাবলিগটা শুরু তো আমার বাড়ি থেকে, বাড়িতে তাবলিগ করেন, রাস্তায় তাবলিগ করেন, প্রতিবেশীর কাছে তাবলিগ করেন, দোকানে বসে তাবলিগ করেন, বাজারে বসে তাবলিগ করেন, তাবলিগ তো সবসময় চলতেই থাকবে, ঠিক আছে? তো এই জন্য বিষয়টি মানে আমাদেরকে একটু সচেতনতার সাথে জানা দরকার, এবং সেই দিন জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন।